প্রথম দেখলাম স্টার্টারে মিষ্টি সাথে থাকুন, একটা খুব ভালো ভিডিও হতে চলেছে। তো চলে এসছি আমরা আরো একবার ইচ্ছাপুর নবাবগঞ্জে ক্যাটারিং প্রমোশনে। সত্যি কথা, একদম কোন আত্মীয় স্বজন অনুষ্ঠানে আসেনি, ক্যাটারিং প্রমোশন যেটা আজকালকার দিনে খুব ভাইরাল, লোকে দেখানোর ব্যাপার আছে যে কি ধরনের সার্ভিস এনারা প্রোভাইড করছেন, পুরোটাই দেখাবো। কিন্তু আর তিতলিমাকে দেখো, মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলে এসছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। ওকার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গণেশ ঠাকুর রয়েছে, জায়গা নেই বলে শুরু করছে। এখানে টোটালটাই রান্না করা হচ্ছে। এখানে চিকেন রেশমি কাবাব হচ্ছে, ওখানে পনির কাবাব হচ্ছে। দেখো এখানে হচ্ছে চিকেন রেশমি কাবাব, ওখানে হচ্ছে পনির কাবাব। তো কাবাবের অনেক ভ্যারাইটিস আছে। হ্যাঁ, বিরিয়ানির হাড়ি খুলে গেছে, গন্ধে পুরো মোমো করছে। এদিকে কিন্তু কন্টিনিউ বিরিয়ানি হাড়ি রয়েছে। কতগুলো হাড়ি হচ্ছে আজকে? সাত-আটটা তো আছে। ককটেল খাবে তো? একদম, চলে এসেছি ককটেল কাউন্টার, যেখানে ককটেল রেডি হচ্ছে। আচ্ছা, তুমি পারফেক্ট ক্যাটারিং এর সঙ্গে তুমিই থাকো, মকটেলের দায়িত্ব তুমিই থাকো। আমরা খেয়ে দেখবো এখন টেস্ট কেমন। দিদি আপনিও নিন। এটা খেলে ঠান্ডা লাগবে না, কেন কি এটা মোহিত না। হাতের হচ্ছে ব্লু লেগন, কেমন লাগছে বল? তোকে কিন্তু ওই দাদা বলেছে আজকে বেশি বেশি খেতে হবে, সবাই বলে তুই খাস না, আজকে কিন্তু খেতে হবে, ঠিক আছে। তো শুরুটা আমাদের জমজমাট হলো, আগে আগে দেখুন কি কি খাচ্ছি আমরা। পরে দিদি এবারে স্টার্টারে কি আছে বলুন? রেশমি কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আর পনির রেশমি কাবাব, আর ওখানে আইসক্রিমের স্টল আছে, আর ওদিকে পানের স্টল আছে, আর কফি আছে। চিকেন রেশমি কাবাব, পনির রেশমি কাবাব, যেটা আমরা বানানো হচ্ছিল দেখেছি, খেয়ে বলবো কেমন। স্টার্টারে এটা একটু স্পেশাল করা হয়েছে মিহিদানাটা, কারণ সবসময় তো থাকে না, এটা বর্ধমান স্পেশাল মিহিদানা স্টার্টারেই করা হয়েছে। এই প্রথম দেখলাম স্টার্টারে মিষ্টি, তারপর বর্ধমানের মিহিদানা, এই দেখুন সত্যি বর্ধমানের। আচ্ছা, পারফেক্ট ক্যাটারিং এর মানে চমক আছে, সব পারফেক্ট। দেখি স্টার্টারে কি আছে, চলো। প্রথমে খেয়েছি মকটেল, দারুণ লেগেছে, একদম পারফেক্ট। এবার খাবো আমরা চিকেন রেশমি কাবাব আর পনির রেশমি কাবাব। তো চলে এসেছি পনির রেশমি কাবাব খেতে। তো এখানে রয়েছে কাউন্টার, সুন্দর একটা বাটারের গন্ধে মোমো করছে, দুরকম চাটনি, লাল একটা সবুজ, রেডি করা হচ্ছে একদম টুথপিক গেতে। পনির রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব বহুবার খেয়েছি, পনির রেশমি কাবাব খুব একটা দেখিনি আমি, সবই ইউনিক এখানে। ইছাপুর অঞ্চলে এসেছি আমরা, মানে বাইরে ধরুন কলকাতা থেকে যদি বুকিং করে সেখানে পরিষেবা দেন। কাবাবটা দেখুন খুব সুন্দর বেকড হয়েছে, আর দু রকম চাটনি আছে, সবুজ আর লাল, তার ঝাল একটা মিষ্টি ফাটাফাটি। দিদি আপনি মেকআপ করেছেন পুরোটাই, চলো আবার খাওয়া দিয়ে কনসেন্ট্রেট করি। আবার সেই খাবারের বাইরের গেট থেকে বিয়ের মণ্ডপ ডেকোরেশন টোটালটাই আমরা করেছি। এই যে দেখছেন বিয়ের মণ্ডপ, সব পারফেক্ট ক্যাটারিং থেকে করা হয়েছে, কিন্তু মানে সবকিছু এক ছাদের তলায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন, মেকআপ, কনে সাজানো, সমস্ত কিছু, গাড়ি বুকিং টোটালটা, টোটালটা মানে কোনো চিন্তা নেই। আপনাদের উপর দায়িত্ব হলে আপনারা পুরোটা নিয়ে নেন। এমনকি আমাদের এখান থেকে নাপিত পুরোহিত যেটা যেটা যার প্রয়োজন, ব্যাম পার্টি, ক্যামেরাম্যান, যার যেটা প্রয়োজন সেটা টোটালটাই বুকিং করা হয়। আচ্ছা, বাহ, একদম গরম দেখতে পাচ্ছি, ধোয়া উঠছে।
কাটতে দেখো গরম গরম রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, কিন্তু চাটনি লাগবে তো ভাই, নিয়ে নাও। তো চিকেন রেশমি কাবাব হাতে চলে এসেছে, চাটনি এখনো আসেনি, ধনে পাতার চাটনি, পনির চলে এসেছে, পনির টিক্কা, একটু ভুল বলেছিলাম, পনির টিক্কা এটা, চিকেন রেশমি কাবাব, এর আগে তো ছিল পনির টিক্কা, চিকেন রেশমি কাবাব, লাজবাব কিনা জিকো খেয়ে বলবে খাচ্ছে চিকেন রেশমি কাবাব, মন কিন্তু পড়ে যাচ্ছে সেই মিহিদানার দিকে, বর্ধমানের মিহিদানা কিচেনে রয়েছে, যেটা একদম বর্ধমান থেকে নিয়ে আসা। আচ্ছা মিহিদানা করলেন হঠাৎ করে, মানে এটা করেন আপনারা? স্পেশালিটি, কারণ মিষ্টি গুলো সব চন্দননগরের মৃত্যুঞ্জয়, সেই জন্য এটা বর্ধমানে স্পেশাল করা হয়েছে। কেমন লাগছে বর্ধমানের মিহিদানা? হালকা মিষ্টি, টেস্টি, দারুণ সুন্দর। অনেকে বলে কি বর্ধমানের কিংবা চন্দননগরের, তারপরে দেয় লোকালে? না না, আপনি টেস্ট করেই বুঝতে পারবেন, আমি সাক্ষী, টেস্ট করে বুঝতে পেরেছি এটা বর্ধমানের মিহিদানা। সে বলো, গাজর স্টার্টার খেলাম, পারফেক্ট ক্যাটারিং এ সমস্ত পারফেক্ট লেগেছে আমার। তো আরো অনেক কিছু হয়েছে বাকি, অনেক কিছু শোনার জানার, দিনতে শুনিনা যদি বলতে চান বলে দিন। আপনার কন্ট্যাক্ট করুন, নিশাপুর অঞ্চল তো আছেই, এর বাইরে কিন্তু যেকোনো শ্যামনগর, ব্যারাকপুর, কলকাতার সব জায়গায় কিন্তু ওনারা সার্ভিস দিয়ে থাকে। লাস্টে সবার শেষে এখানে পানের ব্যবস্থা, মিষ্টি পান, পানের ডেকোরেশনটা দেখি। হ্যাঁ, পানের ডেকোরেশনটা, মানে এতে রয়েছে একটা করে কি রয়েছে, চেরি ফল আছে। তো এই দেখো ইছাপুর মহেন্দ্র ভবনে আজকের আয়োজন হয়েছে, মেন কোর্স তো বাকি আছে, ওটা পরে ভিডিও দেখাবো আমরা, আপাতত স্টার্টার খেলাম। সবচেয়ে মজার কথা এখানে, মানে একদম আইবুড়ো ভাত থেকে পুরো অ্যারেঞ্জমেন্টই এনারা করে দেন, একদম বউ ভাতের লাঞ্চ।